রাতের সেন্ট মার্টিন অপূর্ব, অসাধারণ এবং অদ্ভুত সুন্দর। এখানে পর্যটকদের জন্য প্রতিটি হোটেল, মোটেল এবং রেস্তোরাঁয় চলে বারবিকিউ আয়োজন। এখানকার তাজা সামুদ্রিক বিভিন্ন মাছের ফ্রাই দেখে জিব্বায় জল আসবেই। হাজারো জ্যোৎস্না রাতের চেয়েও সুন্দর সেন্ট মার্টিনের একটি নির্ঘুম চাঁদনি রাত। সেন্ট মার্টিনের দোকানিরা বিভিন্ন ধরনের পণ্যের বর্ষা সাজিয়ে রাখেন আগন্তুক পর্যটকদের জন্য। সেন্ট মার্টিনের দোকানগুলোতে শামুক, ঝিনুক, পাথর এবং পুতির মালা, সেন্ট মার্টিন বিচে হাঁটার জন্য রাবারের স্যান্ডেল, টি শার্ট এবং প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। এখানে সময়ের কাঁটা এগিয়ে চলে, কিন্তু সৌন্দর্য পিপাসার তৃষ্ণা মেটে না। সেন্ট মার্টিনে নানা প্রজাতির মাছের হরেক রকম শুটকি খুব সহজে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেখছেন ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সেন্ট মার্টিন ভ্রমণের চতুর্থ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন। ভিউয়ার্স, চলুন ঘুরে আসি রাতের সেন্ট মার্টিন থেকে। এটা কি মাছ ভাই? এটা কোলা মাছ। কোলা মাছ আর আপনার হাতের নিচে এটা কি? চান্দা, রূপালী চান্দা। রূপালী চান্দা, এটা তো কোরাল না? কোরাল। এটা এটা কি? এটা সুরমা। সুরমা। কত মাছ সমুদ্রে? আমাদের রিকোয়ারমেন্ট, এটা জাতির রিকোয়ারমেন্ট। আলাদা একটা প্লেট দাও, শুধু পাঁচশো টাকা দিলে লাগবে না। কোরাল, দেখতে পাচ্ছেন বারবিকিউর জন্য আগুন ধরানো হয়েছে ঠিক এইভাবে। রেগি ভাই বারবিকিউ করবেন নাকি? রূপচন্দা, রূপচন্দা না? হ্যাঁ, রূপচন্দা, কালো চন্দা। কালো চন্দা। আমাদের জন্য বারবিকিউর প্রস্তুতি চলছে। বারবিকিউ হতে হতে আমরা ঘুরে আসি সেন্ট মার্টিনের জেটিঘাট বাজার থেকে। ভিউয়ার্স, দেখছেন রাতের সেন্ট মার্টিন, প্রচুর পর্যটকের সমাগম। আর যেহেতু এখন ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর এই সময়টা প্রচুর পর্যটক এসে থাকে সেন্ট মার্টিনে। এখানে অনেক হোটেল, মোটেল, খাবার হোটেল, রেস্টুরেন্ট পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে। এটা কি মাছ ভাই? সুন্দরী চান্দা। সুন্দরী চান্দা। রাতে প্রতিটি হোটেলে বারবিকিউ পার্টি জমে ওঠে। Thank you.
নভেম্বর এবং ডিসেম্বর পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সেন্ট মার্টিনের সকল হোটেল, মোটেল এবং রিসোর্ট। পর্যটন মৌসুমে এখানকার দোকানগুলোতে হরেক রকমের পণ্য সামগ্রী পাওয়া যায়। সেন্ট মার্টিনে রাতের আমাদের চলছে বারবিকিউ পার্টি, আর এখন আমরা বারবিকিউ খাচ্ছি। তো বারবিকিউতে আছে সেই বারবিকিউ মুরগির, আর হচ্ছে পরোটা, সালাদ। প্রচুর পর্যটক এসেছে, যদিও আজকে অফ টাইম, তারপর প্রচুর পর্যটক এসেছে সেন্ট মার্টিনে। ইয়ে মনে হয় একটু কম সিদ্ধ হয়েছে না? হ্যাঁ, তবে এদের রান্নাটা ভালো হয়নি আর বারবিকিউটা ভালো হয়নি। বারবিকিউ খাইছিলাম সাজিক ভ্যালিতে, কঠিন বারবিকিউ। আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার সেন্ট মার্টিন ভ্রমণ সিরিজটি। আগামী পর্বে আমরা সেন্ট মার্টিনের পূর্ব বিচ থেকে সূর্যোদয়ের দৃশ্যটি উপভোগ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার সেন্ট মার্টিন ভ্রমণ সিরিজটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।